চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে আনল বিশ্বব্যাংক। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে এবার জিডিপি হতে পারে 5.6%। সংস্থাটির ঢাকা অফিসে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। মাজহারুল ইসলামের রিপোর্ট। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কমেছে দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা, অতিক্রম করেছে করোনা অতিমারীর অর্থনৈতিক সংকট। তবে বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি অর্জনের অর্থনৈতিক সংস্কার জরুরি, মন্তব্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের। চলতি 2023-24 অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমতে পারে। এই অর্থবছরে জিডিপি 5.6% হতে পারে। রেমিটেন্স আয় করোনার পরবর্তী বেড়েছে। করোনার আগে সৌদি সহ মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স বেশি আসলেও চলতি বছর সেগুলো থেকে কমেছে, বেড়েছে ইউরোপ আমেরিকা থেকে। রাজধানী ঢাকা অফিসে নতুন একটি প্রতিবেদন তুলে ধরেছে বিশ্বব্যাংক, যেখানে চলতি 2023-24 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। গত বছরে 6.03% প্রবৃদ্ধি হয়েছিল, আর 2023-24 অর্থবছরের জন্য সরকার 7.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এদিকে বিশ্বব্যাংক বলছে এবছর প্রবৃদ্ধি হতে পারে 5.6%। আগামী অর্থবছর জিডিপির অগ্রগতি আবার বাড়তে শুরু করবে, তবে সেজন্য আর্থিক খাতে নীতি সংস্কার প্রয়োজন। সুদ এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে প্রকৃত অর্থে বাজারের উপর ছেড়ে দেওয়া জরুরি। উচ্চ মুদ্রাস্ফীতির বিষয়টিও উঠে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। সংস্থাটি মনে করছে উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ, আগামী দিনেও উচ্চ মুদ্রাস্ফীতির ধারা অব্যাহত থাকতে পারে। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।